এটা হচ্ছে যে বেল্লাঙ্গা যে ঘটনাটা গতকালকে যেটা হয়েছে ওটা 6:20 থেকে শুরু হয়েছিল। সকাল থেকে সব জায়গা সব কিছু ঠিক ছিল, আপনারা সকলেই জানেন। শেষের দিকে যখন একজন মহিলা, একটা আমিও ফেসবুকে দেখলাম যে মহিলাটা বয়স খুব জোর 14 থেকে 15 বছর বয়স হবে। এখন তো সকলেই জানছেন যে অ্যান্ড্রয়েড সকলে মোবাইলে থাকে, সে একটা হয়তো কথা বলেছিল। সঙ্গে সঙ্গে আমাদের মুর্শিদাবাদ জেলার যে প্রশাসন, তিনি 1 ঘন্টার ভিতরে মানুষ বলেছিল যে মহিলাটা একটা খারাপ ভাষা প্রয়োগ করেছে, এনাকে গ্রেপ্তার করাবো, মানুষের একটা দাবি ছিল। সঙ্গে সঙ্গে 1 ঘন্টাও লাগেনি, 40 মিনিটের ভিতরে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাহলে এর চেয়ে তো প্রশাসন আর কী করবে? তারপরে আমাদের কাছে ফোন গেল, আমি বললাম যে অলরেডি সে গ্রেপ্তার হয়েছে। কেউ বলছে মানুষ মানছে না, তার ছবিটা দাও, দেওয়া হোক যে উনি গ্রেপ্তার হয়েছে। সঙ্গে সঙ্গে সে আমি আবার প্রশাসনকে জানিয়ে সঙ্গে সঙ্গে যে গ্রেপ্তার হয়েছে উনি যে লক আপে আছে সে ছবিটাও আমাদের হোয়াটসঅ্যাপে আসলো, সেটাও আমরা মানুষকে বোঝালাম। তারপরে কিছু কিছু মানুষ ওখান থেকে চলে গেছে, যারা ধর নেশাগ্রস্ত মানুষ বা অন্য অল্প বয়সের ছেলে বা যারা অন্য এতে এসেছিলো তারাই ওই ঝামেলাটাকে ইট পর বাস এটা সেটাকে করেছে। শেষের দিকে আমরাও সেখানে উপস্থিত হয়ে সেটাকে সামাল দেওয়া হয়েছে। এমনি মানুষের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, নিজেদের ভিতরেই তারা প্রশাসন সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছিল বলে কালকে সেই ঘটনাটা সেরকম কিছু হয়নি। আশা করছি আগামী দিনেও আর কোনো মুসলিম ভাই বা অন্য কোনো কমিউনিটির ভাই কেউ করবেন না, আমরা এটা সকলের কাছে অনুরোধ রাখছি। এবং যা করবেন লিখিতভাবে আইনি পদক্ষেপ আমরা আগাবো, তবেই আমরা সফল হতে পারবো। এটা আমি জেলাবাসীকে, আমি ইমামদের জেনারেল সেক্রেটারি হিসাবে আমি সকলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যম দিয়ে, যে আপনারা আন্দোলন বা আপনারা সব কিছু করুন কিন্তু শান্তিপূর্ণভাবে, এই নয় সরকারি কোনো জিনিসকে আপনারা ক্ষতি করে কোনো কাজ করবেন না। এটা আমি আপনাদের মাধ্যম দিয়ে সকলকে আমি অনুরোধ করব যে আপনারা লিখিতভাবে, আপনারা একটা মসজিদের দরকার যতজন মুসল্লি আছে সকলে সই করে আপনারা সেখানে বিডিও অফিস হোক থানাতে হোক লিখিত জমা দিতে পারি, বা যদি আমরা ভাবি যে না আমরা এখান থেকে কেস করবো তার ভিতরে আমরা কেস করতে পারি, লিগ্যাল অ্যাকশন যেটা হবে সেটা হবে, এটা আমরা সকলের কাছে অনুরোধ করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মৌলানা আব্দুর রাজ্জাক, আমি অল ইন্ডিয়া ইমাম মসজিদ সংগঠনের সাধারণ সম্পাদক।